প্রত্যেকটি কথাই ভালো, একটা কথা একটু কয়েক বেশি ভালো লাগে নাই। কয় যদি চারটা স্ত্রী একসাথে ধরে তাহলে তোমার উপায়টা কি হইব? এত গজব, এত গজব বেগাম হয়ে যাইব না? চারটাই যদি এক লগে ধরে যেটা পুরুষ এর কিছুই হইব না, যেটা পুরুষ তার কিছুই হবে না, চারটা না চারশো এক লগে ধরলেও কিছুই হবে না। আস্তে শ্রীকৃষ্ণের জীবনী পড়ে দেখবেন, সনাতন ধর্মে যিনি প্রধান নেতা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী পড়ে দেখবেন, তার স্ত্রীর সংখ্যা ছিল কত জানেন? 16,009 জন। সন্তান জন্ম দিয়েছে 1,28,000। 16,009 জন স্ত্রী ছিল, সন্তান ছিল 1,28,000। কৃষ্ণের জীবনী পড়লে দেখা যায় কোন নারীর দিকে যদি একবার দৃষ্টি করত, ওই দৃষ্টিতে ওই নারীর কাম শক্তি নিস্তেজ হয়ে যেত, তার চোখের মধ্যে এরকম আকর্ষণ ছিল। তাইলে শ্রীকৃষ্ণ তো পুরুষ ছিল, সুলাইমান পয়গম্বর তার স্ত্রী ছিল 800। একদিন তার মায় বলে, তুমি 800 স্ত্রীর মন রক্ষা করো কেমনে? মায়ের কয়, সুলাইমান নবী বলে, মা আমি আল্লাহর রহমতে পারি, কয় আমি পরীক্ষা করে দেখব। একদিন সুলাইমান নবীর বড় স্ত্রীর ঘরের সামনে গিয়া তার মায় বলে, বাবা সুলাইমান ঘর থেকে। সুলাইমান নবী কয়, মা আমি ঘরে আছি। দ্বিতীয় স্ত্রীর ঘরের দরজায় গিয়া বলে, বাবা সুলাইমান। সুলাইমান নবী বলে, আমি আছি। এইভাবে 800 ঘর থেকে সুলাইমান নবী বলে আমি আছি। তাইলে 800 ঘর থেকে যদি একজন পুরুষে বলে আমি আছি, তার জন্য 8,000 করে থাকা কোনো বিষয় হইল? হ্যাঁ, পুরুষ ছিল। আর এই সুলাইমান পয়গম্বরে একটা নারী পা দেখার জন্য, আসলে প্রশ্নটা কায়দা করে করছেন, পা দেখার জন্য না, শর্ত ছিল, ওই নারীর শর্ত ছিল যে আমি আপনার দরবারে যাইতে পারি, আমি যে রাস্তা দিয়ে হাইটা যাবো এই রাস্তাটুকু গ্লাস দিয়ে বাদাই করতে হবে। সুলাইমান নবী শর্ত মাইনে নিয়েছিল, আর ওই নারীটা ছিল খ্রিস্টান ধর্মের একজন অত্যাচারী নারী ছিল, সে খ্রিস্টান ধর্মের একজন মহিলা। সুলাইমান নবীর দরবার হইতে যে পর্যন্ত ওই নারী হাইটা আসবে, এই পর্যন্ত দামি গ্লাস গ্লাস দিয়া আয়না জাতীয় গ্লাস দিয়ে এটা বাঁধা দিছিল। ওই নারীটার নাম ছিল রানী বিলকিস। এই রানী বিলকিস গ্লাসের উপর দিয়ে হাইটে আসছে। বাবা, একটা মহিলা যদি গ্লাসের উপর দিয়ে হাইটে আসে, খালি পাও দেখা যায় না, আর অনেক কিছুই দেখা যায়। আর পরে এই রানী বিলকিসকে বিয়ে করছে, বিয়ে করে ঘর সংসার করছে, তাইলে আর দেখবার বাকি রাখছে কি? এটাই পুরুষের কাজ। তুই রাজি হইবি না, যেমনে রাজি হইবি হেননি তোরে দিবি, এটা পুরুষের কাজ। এই এই কাহিনী, এই কাহিনীটা কোরআনে আছে, রানী বিলকিসের ঘটনাটা আপনারা কোরআনে পাবেন। তো একটা জবাব শেষ করলাম, আর একটা জবাবের দিকে একটু পরে যাই, একটা গান করতে হয় পালার মধ্যে। জবাব সুন্দর সঠিক, যদি একটা নারী গর্ভবতী হয়, একের অধিক স্বামী থাকলে এই সন্তান কাকে দিবে সে? একটা নারী কের পায় ঠিকই, হ্যাঁ আমি আমি এই কথাটা স্বীকার করলাম যে সত্যিকারে, সত্যিকার অর্থে যে নাকি ভালো নারী, যেটা জাতের নারী, যে নারী ধর্মীয় বিধান মানে, ওই নারী একমাত্র টের পাইব যে আমি ওই পুরুষের দ্বারা গর্ভবতী হয়েছি। আর এমন নারী আছে একাধিক পুরুষের সঙ্গ করে কাটটা যায় গর্ভবতী হয়ে, নিজেও জানে না। এখন বিষয়টা হইতেছে বাবা, এমন নারী দেখছি আমি, এমন নারী দেখছি জানে না কোন দিন গর্ভবতী হয়ে গেছে, 4 মাস 5 মাস, এই 4-5 মাসের বাচ্চা পরে এই যে ডাক্তারের কাছে গিয়ে এটা নষ্ট করে ফেলায়। কে সে যদি জানতো তাহলে কি এই গর্ভবতী হইতো? হইতোই না, জানে না, না যায় না। একটা কথা যদি বলি, আমাদের
আপনাদেরকে বলি না, আমারে আমি করি, আমি ভুলের জন্ম। আমি কোন দিন যে আমার মার গর্ভে গেছি, আমার মায়েও জানে না, আমার বাবাও জানে না, আমার জন্ম ভুলে। মায়েও জানে না, বাবাও জানে না, দুইজনে আনন্দ মজা গেছে, কোন দিন না জানে আমি গর্ভে গেছি, পরে টের পাইছে। আর সত্যিকারের নারী যদি হয়, সত্যিকারের পুরুষ যদি হয়, উভয়ই যদি গুরু ধরা মানুষ হয়ে থাকে, তাহলে ঠিকই টের পাইব কে কি দিল আর কে কি নিল। এটা সাধকদের বেলা, সাধিকাদের বেলা। সব নারী সাধিকা না, সব পুরুষ সাধক না। ভালো লাগছে একটা কথা বলছেন যে 20 বছর স্ত্রী নিয়ে ঘর সংসার করছে, স্ত্রী মারা গেছে, 4-5টা বাচ্চা রাইখা, 40 না যাইতে বিয়া করে ভালাই হ, এরকম অনেক পুরুষ দেখছি, আর থুয়েই তো করে ভালাই। আবার অনেক নারীও দেখছি এক স্বামীর ঘরে থাইকে আরেকটার কাছে যায় সঙ্গ করে, কি তাইলে খারাপ যেটা ওটা নারীর মধ্যে আছে পুরুষের মধ্যে আছে, আর ভালো যেটা এটা নারীর মধ্যে আছে পুরুষের মধ্যে আছে। কয়েকদিন মালিক পাইছি বহুদিন পরে, আপনারা জবাব করবেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে যে আমি ওসিলা ছাড়া কিছু করি না, আল্লাহ ওসিলা ছাড়া কিছু করে না। আপনি আল্লাহরে খুঁজলে পাবেন না যদি গুরু মুর্শিদ না ধরেন, মুর্শিদ হইতেছে আল্লাহ পাওয়ার কি রাস্তা। যদি আল্লাহ পাওয়ার রাস্তা মুর্শিদ হয়ে থাকে, তাইলে ওসিলা ছাড়া কোনো কিছু হয় না। একজন পুরুষের সাথে একটা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের স্বামী স্ত্রী ঘর সংসার হয়, মিলন হয়, ওই মিলনে যদি ওই স্ত্রী গর্ভবতী হয়, সন্তানের খাদ্য স্বরূপ মায়ের স্তনে দুধ আসে, তাইলে এর ওসিলাটা কে? এই ওসিলাটা হলো বাবা। তে বাবা যদি ওসিলা হয়, বাবা ওসিলা না থাকলে তো মায়ের স্তনে দুধ আইতো না, তাহলে এটার মালিক বাবা না থেকে না, এটার মালিক তো বাবা, বাবা না। তাইলে আমি যুক্তি ছাড়া কই নাই, আপনি যদি মনে করেন দুধের মালিক পাইছেন, হওয়া পাইছেন, সমস্যা নাই, পাইছেন। কয় অনেক বাঞ্জা নারী আছে, এবার তো বাচ্চা কাচ্চা হয় না, তাইলে তখন ওই দুধ কুই হয়, আর যেটা বাঞ্জা তার সন্তানই আসে না, তাইলে তার দুধের প্রয়োজন কি? কি প্রয়োজন আছে? আমার শুনছি নিচে দিয়া আমাদেরই লোক, একটু রসিক লোক কইতাছে, কয় কোন বাপের দুধ খায় কেডাই বড় হইছে হইছে, এটা আর কেউ না জানলেও আমার লোকের বয়তি জানে। একজন আল্লাহর ওলি, সে আট তার ভক্ত মরিদান ছিল অনেকগুলি, অনেকগুলি ভক্ত মরিদান কোথাও রওনা দিলে, মরুভূমি ছিল তো রাস্তা, যদি ভক্তদের খিদা লাগতো তাহলে স্তন বাই করে দিত, এক খায় যায় দুইটা স্তন বাই করে দিত, ভক্ত মরিদানরা দুই স্তনের দুধ খেয়ে পেট ভরে ভালাইতো। এই যে কাদরিয়া তিস্তিয়া নকশাবন্দি মুজাদ্দা দিয়া এই চার তরিকার মধ্যে এক তরিকার পিঠ ছিল তিনি, তাইলে পুরুষের দুধ খায়াও মানুষের জীবন বাঁচছে, পাওয়া যায়। তবে সেটা হইতেছে দুধ বেহেস্তি খাদ্য, এটা নিয়ামত, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু বাবা যতই বেহেস্তের খাদ্য হোক ওসিলা ছাড়া এই এটা আসবে না দুনিয়ার মধ্যে, ওসিলা থাকবে ওসিলা ছাড়া আসবে না। আর বাবা ছাড়া যদি একটা সন্তান হয়েই যায় কোনো মহিলার, তো এটারে কি কইব মানুষে? খারাপ কইব না, কি খারাপ কইব না, খারাপ কইব, ভালো কইব না। তাইলে সকল দিক দিয়ে আমি বলছি যে একজন নারীর জন্য একজন পুরুষের প্রয়োজন, আর একটা পুরুষের জন্য একটা নারীর প্রয়োজন। তবে একটা কথা আপনি বলছেন যে না, মায়ের চরণ তলে বাবারও থাকতে হবে, সন্তানেরও থাকতে হবে, এটা আমি বলে গেছি, আমার মায়ের চরণ তলে আমার স্থান, কিন্তু আমার স্ত্রীর চরণ তলে তো আমার স্থান না, কি আমি যারে জন্ম দিলাম আমার সন্তানের জান্নাত শান্তি তার মায়ের চরণ তলে, কিন্তু আমার শান্তি তো ওর মায়ের চরণ তলে না। যদি কেউ হাদিস মানে কোরআন মানে, তাহলে তার এটা স্বীকার করতে হবে, একটা নারীর জন্য আগে জান্নাত হইতেছে তার স্বামী, স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর, কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর সন্তানের বেহেশত হইতেছে মায়ের পায়ের নিচে। এখানে এই হিসাবটাই বলা হয়েছে, আর কিছু না। নারীদের বেলায় স্বামী, আর মেয়েদের বেলায় মেয়ে, নারীদের বেলায় স্বামী, আর ছেলেদের বেলায় হইতেছে মা,
এই হিসাবটা এইভাবে আসছে। মনে করেন আপনার একটা মেয়ে পেয়ে দিয়ে দিচ্ছেন, বুঝলেন স্বামীর বাড়ি চলে গেছে, স্বামীর ঘর সংসার করে, আপনি মারা গেছেন আপনার বাড়িতে, তার স্বামী অনুমতি না দিলে সে আসার অধিকার আছে? অধিকার আছে? অধিকার নাই। কিন্তু আপনার ছেলে তার অধিকার আছে, তার স্ত্রীর কথা, স্ত্রী যদি নিষেধ দেয় তবুও কিছু যায় আসে না। তাহলে হিসাবটা এরকম হয়েছে, আমাদের নিয়মটা এভাবে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কয় আমরা তো এই কি মাছ মাছ কাটে তরকারি কাটে, কয় এগুলি যদি নিজেরা করে খাইতা, আমি এটা লেগে ইদানিং ওই কি কম ইদানিং বাসায় খাওয়া ছাইড়ে দিছি, বাসায় খাওয়া ছাইড়ে দিছি, দেখি কোন হোটেলে পুরুষে রান্না করে হেন খাই বেশি বেশি। কি গো অনেক হোটেলে পুরুষ বা করছি না, অনেক হোটেলে তো পুরুষ বা করছি। আচ্ছা এই যে বাসায় যে রান্না করেন এটা কি খালি আমার এই খাওয়ান না আপনিও খান? একটি কথা আছে, একটা গান করি, গানটা করে চেষ্টা করবো। তবে এই কথাগুলি আমরা আলোচনা করতেছি ভালো, কিন্তু কেউ যদি এগুলির দলিল খোঁজে তাইলে কিন্তু আর পাইতো না, এগুলি কিন্তু দলিল নাই, এগুলি দলিল নাই। তবে হ্যাঁ ভক্তি আমারে যদি কেউ দেয় আমি তারে দিলে সমস্যা কি? আমারে যদি কেউ দেয় আমি তো তারে দিতেই পারি, কি দিতে পারি না? ওই যে প্রেমের যে আদান প্রদানটা এটা একান্তই ভিন্ন। প্রেমের কাছে আর কিছু টিকে না, কি কিছু টিকে? প্রেমের কাছে টিকে না। দেখেন আপনি এক জায়গায় বৈশা হয়েছেন আর কেমনে বাস্তবতা দেখাম, আপনার স্ত্রী আপনার কাছে দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে আপনার শরীরের মধ্যে তার পা লাগিয়ে গেছে, তখন কি করবে? সালাম করবে না? আপনার পা যদি লাগা যায় আপনার কি সালামের প্রয়োজন আছে? তাহলে কে? এটা বাস্তব না? আমার স্ত্রীর পা যদি আমার অঙ্গে লাগা যায় তাহলে সে তাড়াতাড়ি করে সালাম করবে যেন আমি কষ্ট না পাই, কিন্তু আমার পা যদি লাগে তাইলে কিন্তু তারে সালাম করার প্রয়োজন হয় না, কি হয়? হয় না। তাইলে হঠাৎ করে একটু পাও লাগলে তাড়াতাড়ি স্বামীরে সালাম করে, আবার একটা সময় গিয়া স্বামী আনন্দের সুরে পাও যদি কান্দ লইয়া লয় তবু আর সালাম লাগে না। লাগে একই জিনিস, স্থান বিশেষ ভিন্ন অর্থ হয়, এটা হয়। মন থেকে খুশি হইলাম যে একটা সত্য কথা কইছেন আপা, এই যে গান গায়া বাড়িতে যাইবো না, আগে দেখবো যে ওই ডায়রি মধ্যে লেখা আছে তো কোন দরবারে গান ডাকছি, কত টাকা দিব, এটা লেখা থাকে। দেহাই না দিছে কত? 5,000। এখন যদি টাকা দেহে 30,000 কয়, তাইলে আর 5,000 কই? যেভাবে মানে জিগায় এমন ভাবে জিগায় রাগ করারও কায়দা নেই, টাকা গুনা দেখে 30,000 কয়, 40,000 না কথা, 5,000 বাইনা দিয়ে গেছে আর 30,000 আর 5,000 কমি, মনে হয় যে গান হেই গায়ে গেছে। এটা এমন একটা জাতি, স্বার্থবাদী একটা জাতি, ওই যে কয় মায়াবিনী রাগ কষিনি জগৎ খায়া দেখে আর অনেক ডাকে। এই পরিস্থিতিটা আমি না, আমার মনে হয় পুরুষ যারা আছে সবারই এই পরিস্থিতিতে ভরা লাগে, কি ঠিক না? তবে হ্যাঁ এই জায়গাটা আমাকে সামলায় চলতে হয়, এটা আমাদের জন্য হেড অফিস, এই জায়গাটা আমরা সামলায় চলি না। তবে একটা জিনিস মনে রাখেন, মানুষ বেশি চিন্তা করে খারাপটা হলে ভালো ধরে না। আপনার 10টা পোলা আছে,
নয়টা ভালো ভদ্রলোক, এরা রাত তিনটার সময় বাড়ি আইলে আপনার কোনো মাথা ব্যথা নাই, আর যেটা ভিখা বসাইছে এটা যদি খালি আধা ঘন্টা দেরি করে মাথায় টেনশন চলে যায়, আর এটা কেন করি না জানি কোন আকাম গড়ায় বল কে। তাইলে এই নারী হইতেছে এমন একটা জাতি, এদেরকে সামলায় রাখতে হয়, কারণ এরা এরা বেশি সুবিধার মানুষ না। একটা ভিন্ন সাবালক পুরুষ, একটা ভিন্ন সাবালিক নারী, একটা ভিন্ন পুরুষ আর একটা ভিন্ন নারীকে দেখলেই কি কম লাগে জানেন? নাউযুবিল্লাহি মিন ফিতনাতুন নিসা, আল্লাহ তুমি এই মুসিবত থেকে আমার রক্ষা করো। তাইলে বোঝা গেল যে খোদা নিজেও বেশি একটা ভালোবাসে না করে। আর দেখেন বড় ধরনের কোন ঝামেলা যেন হইছে এদিন খুঁজা দেখবেন একটা নারী আছে। আপনি শহীদে কারবালার ঘটনা বলবেন, যে কোন ধরনের বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে হেনই খুঁজা দেখবেন একটা নারী আছে। প্রশ্ন একটা আগে করে রাখলাম, নারীকে শয়তানের বাহক বলা হয়েছে, কারণটা কি আপনি একটু জবাব করবেন? আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে ঘোষণা দিছে যে নারী হইতেছে শয়তানের বাহক। কেন বললো? কোন পুরুষের শয়তানের বাহক বললো না, নারীকে বললো। কেন? আল্লাহ অবশ্যই রাগ হয়ে এই কথাটা কইছে। ডিম আগে না মুরগি আগে? চিন্তা করি এই প্রশ্ন পাই কই, এই এই জন্যই ভাবলি। ওয়ান পিস ডিম আগে না মুরগি আগে? কয় আগে পেলাম ডিম আগে, পারলে জবাবটা দিয়ে। অনেক কায়দা করে প্রশ্নটা করছে, অনেক কায়দা করছে, এটা কোন ডিম? হাঁসে পারে, মুরগি পারে ওই ডিম না, কবুতরে পারে ওই ডিম না, এই পৃথিবীটা ছিল ডিম্ব আকারে। আপনারা গানটা আমি গাবো না, গানটা শুনছেন, উকিল মুন্সি সাহেবের ছেলে এম এস আত্তারের লেখা। হরদমে আদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ, এই পৃথিবীর আগে সৃষ্টি করেছিলেন রাসুল আল্লাহ। আল্লাহ তালার আজব কাহিনী শুনিলে অজ্ঞানীও হয় জ্ঞানী। বিম্বকারে ছিলেন গো ঘট 90,000 ইয়ার্স এর খেলা। রোজ ফ্লাওয়ার বেস্ট ফুড যে সুরতে ছিলেন রাসুল, 1000 বার বেটার দেন দ্যাট দিস মোহাম্মদ কামলিওয়ালা। ওহে প্রভু জগৎ মাইডি, লাস্ট অন্তরাটা এম এস সাত্তার কবির এই মিনতি, আমি রাসুলের দিন ভজব খাটি ভরি না যে থাকতে বেলা। এম এস সাত্তার একজন পঞ্চমপের সাধু ছিল, সাধক ছিল। দেখেন এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, এই ডিমের খোসা, ডিমের খোসা ছিল জগৎ মাতা খাতুনে জান্নাত মা ফাতেমা, ডিমের খোসা ছিল মা ফাতেমা, আর ভিতরে পর্দা ছিল ইমাম দো ভাই, তারপরে ছিল মাওলা আলী, তারপরে ছিল কুসুম রূপে আমার দিনের নবী দয়াল নবী। তাইলে ডিমের খোসা যেহেতু মা জননী ছিল, এখানে তো নারীদের জন্য একটা প্লাস পয়েন্ট কি ঠিক না? কিন্তু এরপরেও যা আছে, নিচে এই এই ডিম্বটা ভ্রষ্ট হইল কেমনে? ডিমের খোসা মা জননী কথা সত্য, ভিতরে মাওলা আলী এ কথা সত্য, তার ভিতরে ইমাম দু ভাই এই কথাও সত্য, কুসুম রূপে দয়াল নবী এই কথাও সত্য, কিন্তু এই ডিম্বটা ভ্রষ্ট হইল তিনটা শব্দ করে, হা হু হে, এই তিনটা শব্দ করে ভ্রষ্ট হলো। কেমনে ভ্রষ্ট হয়? এখন ডিম ফুটে কেমনে? তাপ দিতে হয় না বাবা, তাপ ছাড়া কি ডিম ফুটবো? ডিম ফুটে না। হয়তো মনে করেন মুরগির ডিম, হাঁসের ডিম, কবুতরের ডিম, হয়তো তারা নিজেরা পয়সা তাপ দেয়, আর যদি তারা তাপ না দেয় এখন পদ্ধতি বাড়িয়েছে, ওই যে ইলেকট্রিক বাতি নিচে রাখলেও তাপে আস্তে আস্তে ফুটা যায়, কি ফুটে না বাবা? ওই ডিমের মধ্যেও তাপের প্রয়োজন হয়েছে। দলিল প্রমাণ করে নিচেতে ছিল মাতৃশক্তি আর উপরে ছিল নূরের জ্যোতি, উপর থেকে নূরের জ্যোতি, ওই নূরের জ্যোতিটা ছিল স্রষ্টাই শক্তি। পুরুষ শব্দের অর্থ হইতেছে শক্তি, পুরুষ শব্দের আবিধানিক অর্থ শক্তি।
উপরে ছিল নূরের জ্যোতি আর নিচে ছিল মাতৃ শক্তি, এই দুইটা শক্তি যখন চাপ দিছে তখন এই ডিম্বটা ভ্রষ্ট হয়েছে। একবারে সৃষ্টির গোড়ায় গিয়ে আমার এই জিজ্ঞাসা করছে, এই জন্য বললাম যে অনেক কায়দা করে জিজ্ঞাসাটা করছে। আগের শিল্পী তো এই লেগে সম্ভব হয়েছে, আর এই যুগের যারা এবার মাথায় এটা ধরবে, এই যুগের যারা তাদের মাথায় এটা ধরবে না। ধন্যবাদ জানাই সত্য সঠিক একটা বিষয়কে জিজ্ঞাসা করার জন্য। আমার মৌখিক একটা কথা মনে হয় আগেই রয়ে গেছে, তাই না? কেন বলবে? আল্লাহ কোরআনে শয়তানের বাহক বলল, এর কারণটা কি, কি অন্যায় করেছিল? আসলে মূল বিষয়টা কি এখানে একটু জবাবটা আশা করি উনি দিবে। আর আরেকটা কথা, আমরা যে নারী পুরুষ পালা গাইতেছি সব কিছুর মধ্যেই কিন্তু নারী আর পুরুষ গান যে গাইতেছি, আমরা তো নারী আর পুরুষ কি গাইতেছি না? একটা মায়ে দুইটা স্তনে ১৬ ৩২টা ছিদ্র, এই ৩২টা ছিদ্র থেকে ৩০টা ছিদ্র দিয়ে দুধ আসে আর ২টা ছিদ্র দিয়ে পানি আসে, এই জন্য বলা হয় মায়ের ৩২ দ্বারের ঋণ। একটা সন্তানে ২৪ ঘন্টাও যদি মায়ের দুধ পান করে তার তৃষ্ণা মিটবে না যদি ওই যে ২টা ছিদ্র দিয়ে পানি না আসে। আর দেখবেন ছোট বাচ্চাদেরকে গাভীর দুধ খাওয়াইতে গেলে ওই গাভীর দুধের মধ্যে পানি ঢাইলে কিন্তু এটা পাতলা করতে হবে, মা বোন যারা আছে তারা জানে কি করতে হয় না? কিন্তু মায়ের স্তনে আল্লাহ এমন একটা সিস্টেম করে দিছে যে ওইটা পানি মিশাই করে আয়, ২৪ ঘন্টা দুধ পান করলেও তৃষ্ণা মিটবে না যদি ওই ২টা ছিদ্র দিয়ে পানি না আসে। আমার একটু জানার বিষয় এই পানিটা কোন নদী থেকে আসে, এই নদীটার নাম কি? এই নদীটা আমার কাছে মানব দেহে অনেক নদী, আমরা তো খালি কাম নদী আর প্রেম নদীটাই অনেকেই ভালো বুঝি, কি কাম নদী আর প্রেম নদী, কিন্তু এছাড়াও অন্য নদীও আছে। যে নদীর পানি না আসলে সন্তানের তৃষ্ণা নিবারণ হবে না, হইতো না। আমার একটু জানার বিষয় পানিটা একটা নদী থেকে আসে, এই নদীটা আমার কাছে, এই নদীটার কি নাম? ওই যে আরেকজনে বলতেছে কয় ৩২টা নাকি বেশি কম আছে, আমরা তো শিল্পী মানুষ আমরা গান বাতলা বিশ্বাস না হইলে গিয়া দেখবেন ৩২টাই ১৬ ৩২টা চিত্র। এটা আমি কই না, এটা ডাক্তার ইসানস মতে তার প্রমাণ করছে, হ্যাঁ পরীক্ষা গুলো দেখতে পারবেন। একটা গানের জন্য অনুরোধ বলবো না, এটা আমার উপরে আদেশ করেছে গানটা গাইতে হয়। গানটা আসলে ওই গুরু মুর্শিদের পক্ষে একটি গান, একবার সবুর এই দেশে আর বই দেখি দম কষে উঠি সিনারে বেশে পেয়ে যন্ত্রণা রবে না এ দম তোর জীবন আর যৌব তবে কেন মন এত বাসনা রবে না এ ধন একবার সবুরের দেশে বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা তোর রবে না এ ধন জীবন আর যৌবন তবে কেন মনে তো বাসনা। আমি মন থেকে ধন্যবাদ জানাই, এখানে যে কথাটা বলা হয়েছে সেই কথাটা হলো প্রেমকে উদ্দেশ্য করে। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি কেউ আসতে প্রেম না থাকে, প্রেম যেখানে নাই ওখানে শান্তি নাই। মুসলমানের ধর্ম কি বাবা? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি আসে ওই শান্তিটাকেই বলা হয় প্রেম।
একজন আরেকজনকে মহব্বত করা, ভালোবাসা। এটা স্বামী স্ত্রী হোক, মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, সবাই সবাইকে ভালোবাসতে হয়। আর ভালো যার মধ্যে ভালোবাসা নাই, প্রেম নাই, সে আসলে মানব জাতির একটা কলঙ্ক বললেও চলে। ইসলামিক মতে একজন দানবের ছিল, তার নাম হলো দাতা হাতেম তাই, মুরব্বীরা জানেন নামটা। সনাতন ধর্মের মধ্যে হিন্দুদের মধ্যে একজন দানবের ছিল, তার নাম ছিল কর্ণরাজ, রাজা ছিল। একদিন তার গুরু ভগবান শ্রীকৃষ্ণ কাছে এসে বলতেছে, এই দাতা কর্ণ, আমার নামের দোহাই দিয়ে যদি কেউ কোনো কিছু দাবি করে, তুই তোর তার দাবি পূর্ণ করবি, এটা আমার হুকুম। আর আমার নামের দোহাই দেওয়ার পরেও যদি তার দাবি পূরণ না করিস, তাইলে আমার পক্ষ থেকে তুই অভিশপ্ত। এই সুযোগ নিপায়া এলাকার মানুষ যার যা মনে চায়, যার যত সম্পদ মনে চায়, খালি দাবি করে আর কয় তোমার গুরুর দোহাই, খালি ফিরে ছোট করে। এই কয়েকদিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যেই তার রাজত্ব শেষ। এখন কয় যদি কেউ কোনো কিছু এখন দাবি করে, দয়ালের দাবি দেওয়া তো দিতে পারবো না, তাইলে তো বিষক্ত হয়ে যাবো এই দেশে। তার স্ত্রী আর একটা মাত্র ছেলে সন্তান, বয়স 6 থেকে 7 বছর। স্ত্রী সন্তান লইয়া অনেক দূরে চইলা গেছে, একটা জঙ্গলার ভিতরে ঢুইকা কুড়ে ঘর বানায়া জঙ্গলার মধ্যে থাকে, কাঠ কাইটা বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে কোনো মতো চলে। দেখেন গুরুর নামে দান করতে করতে রাজা সর্ব সকল কিছু হারায়া শেষে জঙ্গলার মধ্যে কুড়ে ঘর বানায় থাকে, কাঠ কাইটা বিক্রি করে খায়। ভগবান শ্রীকৃষ্ণ অনেকদিন পরে ওই কুড়ে ঘরে গিয়ে হাজির, একটা অতিথির রূপ ধরে গেছে, অন্য রূপ ধরে গেছে, শ্রীকৃষ্ণ যে কোনো রূপ ধরতে পারতো ইচ্ছে করলেই। যায় কয় কর্ণ রে, তোরে অনেক খুঁজতে পাইছি, কয় আপনি কে? কয় আমি যেই হই, আমি একজন অতিথি, অনেক দূর থেকে আসছি তোর কাছে একটা আশা নিয়া, তোর গুরুর দোহাই আমারে নৈরাশা করিস না, নিরাশা করিস না। কর্ণ কয় দয়াল রে, জঙ্গলের মধ্যে লুকায়ও তো মনে হয় বাঁচতে পারলাম না। কয় ঠিক আছে, বলেন আপনার কি আশা? কয় আমার মনের মধ্যে আশা আমি মানুষের মাংস খাইতাম। দাতা কর্ণ দয়ালকে স্মরণ করে বলে, ঠিক আছে আপনি মানুষের মাংস খাবেন, এটাই যেন তো আশা, আমার শরীরের কোন জায়গার মাংসটা খাইলে আপনি শান্তি পাবেন বলেন, আমি কাইটা দিব। অতিথি বলে, না রে তোর বয়স হয়েছে, তোর মাংস এটা মজা লাগবো না, ওই যে তোর একটা ছেলে ওই বাচ্চাটা কচি, ওই কচি ছেলের মাংস যদি আমার খাওয়াইতি তাহলে আমি মন ভরে সেবা দিতে পারতাম, একটাই মাত্র ছেলে। দয়ালের কথা রক্ষা করতে গিয়া নিজের ছেলেটাকে স্বামী স্ত্রী একত্রিত হইয়া টুকরা টুকরা করে কাটছে, কাইটা রান্না করে অতিথি সেবায় দিয়া বলে, এই নাও তুমি মানুষের মাংস প্রাণ ভরে সেবা নাও। মাংসের দিকে তাকায় আবার মুখটা ঘুরায় ফেলায়, কয় নাও সেবা নাও, আমার তো একমাত্র সন্তান ছিল, এটা আমার দয়ালের নামে আমি দিয়ে দিছি অতিথি সেবা। এবার বলে, মাংস তো দেখতেছি রে, কিন্তু ওই মাথার মাংসটা কই? মাথাটা কর্ণের স্ত্রী লুকায় রাখছে, মনে হইলে মাঝে মধ্যে ছেলের মুখটা দেখবে, এইবার তো অতিথি সেবা নেয় না মাথার মাংস ছাড়া। অবশেষে ওই মাথাটাকে মুড়িগণ্ড বানায় অতিথির সামনে দিছে, কয় এবার সেবা নাও, কয় আমি তো কোনো সেবা একা একা নেই না, আর একটা ছোট্ট বাচ্চা যদি কোথাও পাস তাহলে আইডা দে একসাথে সেবা নিব। কয় আমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে আমি তোমার সেবায় দিয়ে দিছি, আমি আর সন্তান কোথায় পাবো? কয় দেখ পাশের জঙ্গলায় কিছু রাখাল, কিছু রাখাল ছেলে রাছে খেলাধুলা করে, ওখান থেকে একটা জায়গা লই আয়। দাতা কর্ণ গেছে, যায় দেখে অনেকগুলি ছেলেরা খেলাধুলা করে, তার মধ্যে দাতা কর্ণের ছেলেটাও দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছে, একটু আগে যে সন্তানটাকে নিজের হাতে টুকরা টুকরা করে কাইটা মেহমান
অতিথি সেবায় দিয়ে দিলাম, আমার এই সন্তান আবার জীবিত হইল কি করে? আমার ঘরে কোন অতিথি আসছে? তা ছেলেটাকে জড়ায় ধরা বুকে নিয়ে দৌড়ে গেছে ঘরে, যায় দেখে সাধারণ কোন অতিথি না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বসে আছে। গিয়া চরণে ভক্তি দিয়া বলে, প্রভু তোমার লীলা একমাত্র তুমিই জানো। ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, কর্ণ রে মনে রাখবি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরও যদি কেউ করে আমার আশ আমি করি তার সমূলে বিনাশ, তারপরেও যদি কেউ না ছাড়ে আমার পাশ আমি কৃষ্ণ হয়ে যাই তার দাসের দাস। বাবা গুরু মুর্শিদের মন জয় করা এত সোজা না, জ্বালায় পড়াইয়া জীবনটারে সার্কার করে বাড়াইব। ওই জ্বালাতে যদি কেউ কুলাইতে না পারে তাহলে তার সবই বিফল। দয়ালে যত জ্বালাইব এক কথায়, আগুনে যত স্বর্ণ পুড়বে ততই খাঁটি হবে। যারে দয়ালে বেশি ভালোবাসে পছন্দ করে তারই জ্বালায়, তারে দুঃখ দেয় কষ্ট দেয়, এটাই দয়াল ধর্ম। একটা সিস্টেম করে দিছে যে ওইটা পানি মিশাই পরে আয়, 24 ঘন্টা দুধ পান করলেও তৃষ্ণা মিটবে না যদি ওই দুইটা ছিদ্র দিয়ে পানি না আসে। আমার একটু জানার বিষয়, এই পানিটা কোন নদী থেকে আসে, এই নদীটার নাম কি? এই নদীটা আমার কাছে, মানব দেহে অনেক নদী, আমরা তো খালি কাম নদী আর প্রেম নদীটাই অনেকেই ভালো বুঝি, কে কাম নদী আর প্রেম নদী, কিন্তু এছাড়াও অন্য নদীও আছে। যে নদীর পানি না আসলে সন্তানের তৃষ্ণা নিবারণ হবে না, হইতো না। আমার একটু জানার বিষয়, এই পানিটা একটা নদী থেকে আসে, এই নদীটা আমার কাছে, এই নদীটার কি নাম? ওই যে আরেকজনে কইতাছে, কয় 32টা নাকি বেশি কম আছে, আমরা তো শিল্পী মানুষ, আমরা গান বাতলা বিশ্বাস না হইলে গিয়া দেখবেন 32টা চিত্র। এটা আমি কই না, এটা ডাক্তারি সায়েন্স মতে তার প্রমাণ করছে। হ্যাঁ, পরীক্ষা গুলো দেখতে পাবেন। তোর জীবন আর যৌব তবে কেন মন এত বাসনা রবে না এ ধন। একবার সবুরের দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, তোর রবে নাই ধন জীবন আর যৌবন তবে কেন মন এত বাসনা। আমি মন থেকে ধন্যবাদ জানাই, এখানে যে কথাটা বলা হয়েছে সেই কথাটা হলো প্রেমকে উদ্দেশ্য করে। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি কেউ আসতে প্রেম না থাকে, প্রেম যেখানে নাই ওখানে শান্তি নাই। মুসলমানের ধর্ম কি বাবা? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি আসে ওই শান্তিটাকেই বলা হয় প্রেম, একজন আরেকজনকে মহব্বত করা, ভালোবাসা। এটা স্বামী স্ত্রী হোক, মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, সবাই সবাইকে ভালোবাসতে হয়। আর ভালো যার মধ্যে ভালোবাসা নাই, প্রেম নাই, সে আসলে মানব জাতির একটা কলঙ্ক বললেও চলে। দেখেন ফকির লালন বলছে, একবার সবুরের দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, তোর রবে না এ ধন জীবন আর যৌবন তবে কেন মন এত বাসনা। বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার অনেক আছে, কিন্তু একবার এই মনে কয় না যার দরকার নাই, এবার দয়াল রে খুঁজি, কয় না আরো লাগবে, 5,000 গাড়ি দিয়ে চলে এখন কয়েকটা বিমান কিনা পাইতাম। হ্যাঁ, সবুর নাই, ওই সবরের দেশে যাইতে হবে। সবরের দেশে গিয়া
আমাদের কর্ম করতে হবে, গুরু কর্ম করতে হবে। চরিত্র দেখো চিত্ত ভাবে কত কষ্ট পেল সেই হরি নামে, তার আগুনে পুরালো আর পানিতে ডুবালো তবু না ছাড়িল স্ত্রী নাম সাধনা। অতিথি সেবায় তার পুত্রকে নাসিল, ইসলামিক মতে একজন দানবের ছিল, তার নাম হলো দাতা হাতেম তাই, মুরব্বীরা জানেন নামটা। সনাতন ধর্মের মধ্যে হিন্দুদের মধ্যে একজন দানবের ছিল, তার নাম ছিল কর্ণরাজ, রাজা ছিল। একদিন তার গুরু ভগবান শ্রীকৃষ্ণ কাছে এসে বলতেছে, এই দাতা কর্ণ, আমার নামের দোহাই দিয়ে যদি কেউ কোনো কিছু দাবি করে তুই তোর তার দাবি পূর্ণ করবি, এটা আমার হুকুম। আর আমার নামের দোহাই দেওয়ার পরেও যদি তার দাবি পূরণ না করিস তাহলে আমার পক্ষ থেকে তুই অভিশপ্ত। এই সুযোগ নিপায়া এলাকার মানুষ যার যা মনে চায়, যার যত সম্পদ মনে চায়, খালি দাবি করে আর কয় তোমার গুরুর দোহাই, খালি ফিরে ছোট করে। এই কয়েকদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যেই তার রাজত্ব শেষ। এখন কয় যদি কেউ কোনো কিছু এখন আয়া দাবি করে, দয়ালের দাবি দেয়া তো দিতে পারবো না, তাইলে তো বিষক্ত হয়ে যাব এই দেশে। তার স্ত্রী আর একটা মাত্র ছেলে সন্তান, বয়স 6 থেকে 7 বছর। স্ত্রী সন্তান লইয়া অনেক দূরে চলে গেছে, একটা জঙ্গলার ভিতরে ঢুইকা কুরে ঘর বানায়া জঙ্গলার মধ্যে থাকে, কাঠ কাইটা বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়া কোনো মতো চলে। দেখেন গুরুর নামে দান করতে করতে রাজা সর্ব সকল কিছু হারায়া শেষে জঙ্গলার মধ্যে কুড়ে ঘর বানায় থাকে, কাঠ কেটে বিক্রি করে খায়। ভগবান শ্রীকৃষ্ণ অনেকদিন পরে ওই কুড়ে ঘরে গিয়ে হাজির, একটা অতিথির রূপ ধরে গেছে, অন্য রূপ ধরে গেছে, শ্রীকৃষ্ণ যে কোনো রূপ ধরতে পারতো ইচ্ছে করলে। যাই কয় কর্ণ রে, তোরে অনেক খুঁজতে 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 পাইছি,
কয় আপনি কে? কয় আমি যেই হই, আমি একজন অতিথি, অনেক দূর থেকে আসছি তোর কাছে একটা আশা নিয়া। তোর গুরুর দোহাই আমারে নৈরাশা করিস না, নিরাশা করিস না। কর্ণ কয় দয়াল রে, জঙ্গলের মধ্যে লুকায়ও তো মনে হয় বাঁচতে পারলাম না। কয় ঠিক আছে বলেন আপনার কি আশা? কয় আমার মনের মধ্যে আশা আমি মানুষের মাংস খাইতাম। দাতা কর্ণ দয়ালকে স্মরণ করে বলে ঠিক আছে আপনি মানুষের মাংস খাবেন, এটাই যেন তো আশা। আমার শরীরে কোন জায়গার মাংসটা খাইলে আপনি শান্তি পাবেন বলেন, আমি কাইটা দিব। অতিথি বলে না রে তোর বয়স হয়েছে, তোর মাংস এটা মজা লাগবো না। ওই যে তোর একটা ছেলে, ওই বাচ্চাটা কচি, ওই কচি ছেলের মাংস যদি আমারে খাওয়াইতি তাহলে আমি মন বইরে সেবা দিতে পারতাম। একটাই মাত্র ছেলে, দয়ালের কথা রক্ষা করতে গিয়া নিজের ছেলেটাকে স্বামী স্ত্রী একত্রিত হইয়া টুকরা টুকরা করে কাটছে, কাইটা রান্না করে অতিথি সেবায় দিয়া বলে এই নাও তুমি মানুষের মাংস প্রাণ ভরে সেবা নাও। মাংসের দিকে তাকায় আবার মুখটা ঘুরায় ফেলায়, কয় নাও সেবা নাও, আমার তো একমাত্র সন্তান ছিল, এটা আমার দয়ালের নামে আমি দিয়ে দিছি অতিথি সেবা। এবার বলে মাংস তো দেখতেছি রে কিন্তু ওই মাথার মাংসটা কই? মাথাটা কর্ণের স্ত্রী লুকায় রাখছে, মনে হইলে মাঝে মধ্যে ছেলের মুখটা দেখবে। এবার তো অতিথি সেবা নেয় না মাথার মাংস ছাড়া। অবশেষে ওই মাথাটাকে মুড়িগণ্ড বানাইয়া অতিথির সামনে দিছে, কয় এবার সেবা নাও। কয় আমি তো কোনো সেবা একা একা নেই না, আর একটা ছোট্ট বাচ্চা যদি কোথাও পাস তাহলে আইডা দে একসাথে সেবা নেব। কয় আমার একমাত্র সন্তান একমাত্র ছেলে আমি তোমার সেবায় দিয়ে দিছি, আমি আর সন্তান কোথায় পাব? কয় দেখ পাশের জঙ্গলায় কিছু রাখাল ছেলের আছে খেলাধুলা করে, ওখান থেকে একটা জায়গা লই আয়। দাতা কর্ণ গেছে, যায় দেখে অনেকগুলি ছেলেরা খেলাধুলা করে, তার মধ্যে দাতা কর্ণের ছেলেটাও দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছে, একটু আগে যে সন্তানটাকে নিজের হাতে টুকরা টুকরা করে কাইটা মেহমান অতিথি সেবায় দিয়ে দিলাম, আমার এই সন্তান আবার জীবিত হইল কি করে? আমার ঘরে কোন অতিথি আসছে তা? ছেলেটাকে জড়ায় ধরে বুকে নিয়ে দৌড়ে গেছে ঘরে, যায় দেখে সাধারণ কোন অতিথি না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বসে আছে। গিয়াচরণে ভক্তি দেয়া বলে প্রভু তোমার লীলা একমাত্র তুমিই জানো। ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল কর্ণ রে মনে রাখবি যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরও যদি কেউ করে আমার আশ আমি করি তার সমূলে বিনাশ, তারপরেও যদি কেউ না ছাড়ে আমার পাশ আমি কৃষ্ণ হয়ে যাই তার দাসের দাস। বাবা গুরু মুর্শিদের মন জয় করা এত সোজা না, জ্বালায় পড়াইয়া জীবনটারে সারকার করে বানাইব। ওই জ্বালাতে যদি কেউ কুলাইতে না পারে তাহলে তার সবই বিফল। দয়ালে যত জ্বালাইব এক কথায় আগুনে যত স্বর্ণ পড়বে ততই খাঁটি হবে। যারে দয়ালে বেশি ভালোবাসে পছন্দ করে তারই জ্বালায়, তারে দুঃখ দেয় কষ্ট দেয়, এটাই দয়াল ধর্ম। কর্ণরাজা ভবে বরদাতা ছিল অতিথি সেবাই তার পুত্রকে নাসিল, তো কর্ণ অনুরাগী না হইল সুখী অতিথির বংশে করে সত্য না বিনয় ধর। রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকাল
অনন্ত লক্ষ্য ছিল সর্বকালে, শক্তি সে হারিল পার্বতস্তরে তো রামচন্দ্রের প্রতি না সারিল ভক্তি, লালন বলে কর মন ওই বিবেচনা রবে না এর জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এর জীবন যৌবন, তবে কেন মন